ভারতের সাথে কোনো কাজ স্থগিত হয়নি ও সামনের দিনে বিজ্ঞান প্রযুক্তি সহ আরও কিছু বড় প্রকল্পে তারা বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ সকালে সচিবালয়ে তার সাথে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ শেষে এসব বলেন তিনি আর চলমান কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবেন ও কাজ শুরু হবে বলে জানিয়েছেন হাইকমিশনার রিপোর্ট করছেন মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বৈঠকে চলমান প্রকল্প এগিয়ে নেবার পাশাপাশি দেশটি আরো বড় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা They also offered something and we have also devised and we will talk about those projects, funding of the project, implementation part of it. আশুগঞ্জ থেকে আখরো পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ঠিকাদার দ্রুতই ভারত থেকে ফিরে আসবেন উল্লেখ করে দেশটির হাইকমিশনার বলেন চলমান কোনো প্রকল্পই স্থগিত করা হয়নি লাইন অফ ক্রেডিটের আওতায় যে সাতশো কোটি ডলার বাংলাদেশ পাবার কথা তাও ছাড় করার আশ্বাস দেন তিনি এদিকে সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় চোদ্দই সেপ্টেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণসভার জন্য প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা এটা একটা ছোট পাঁচ কোটি টাকা কেন অনেক সব দেশ থেকে আসবে ওদের কিছু দুপুরবেলা থাকবে পানির আছে কিছু এটা একেবারে মিনিমাম আমরা দেখেছি যে ইচ্ছে কমে হবে না ওরা যারা ওই এরা ছাত্র যারা এটা ডিল করছে তথ্য উপদেশে এসে তারা ঠিক করবে কারা আসবে ওখানে যারা এখানে জড়িত ছিল আন্দোলনে যাদের এসে শহীদ হয়েছে বিশেষ করে শহীদ পরিবারে ওরা আসবে বৈঠকে চলমান লোডশেডিং নিয়ে কোনো এজেন্ডা ছিল না তবে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানান অর্থ উপদেষ্টা রকনউদ্দিন উদ্দিন এন নিউজ ঢাকা